হ্যাঁ, আমরা সুখবর পেলাম, প্রধানমন্ত্রী আমাদের এফডিসি যে ভবন আছে সেটি বিধ্বস্ত উদ্বোধন করলেন। তো আসলে এই ভবনে আসলে কি কি থাকছে আমাদের এফডিসির জন্য বা এফডিসির কল্যাণের জন্য? ধন্যবাদ। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, আমি নবনির্মিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন, তথ্য কমিশন ভবন এবং বিএফডিসির কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ভার্চুয়ালি আমাদের এই বিএফডিসি ভবন যেটা 12 তলা হবে, সেই বিএফডিসি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। যদিও ভিত্তিপ্রস্তর স্থাপন, কিন্তু তার আগেই আমাদের এই ভবনের দুটা বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরের কাজ অলরেডি মানে কমপ্লিট হয়েছে। এখন উপরের দিকে ভবনটি উঠবে। আপনারা জানেন যে আমাদের এখানে 3 এবং 4 নাম্বার দুটা ফ্লোর এবং যতগুলো আমাদের এডিটিং বিল্ডিং ছিল, 35 আমাদের এডিটিং বিল্ডিং, সেই বিল্ডিংগুলো এবং এই দুটা ফ্লোর ভেঙে এই জায়গাটাকে বিএফডিসি ভবন করা হচ্ছে। এইটার প্রথম এবং প্রধান উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে এফডিসিতে যে এখন সিনেমা নির্মাণ কমে গেছে, তো সেখানে এখানে প্রচুর এখানে আমাদের যে জনবল আছে এফডিসির, সেই জনবলের বেতন নির্ধারণ করার জন্যই একটা ইনকামের রাস্তার জন্য আসলে এটা একটা সিড মানি হিসাবে এটা সরকার দিয়েছে। তো এইটা যেহেতু আমাদের দুটা ফ্লোর এবং এডিটিং বিল্ডিংগুলো ভেঙেছে, সেই হিসেবে সেই সুবিধাগুলো দিয়ে এই বিল্ডিংটা করছি। বাকিটা বাণিজ্যিকভাবে বাকিগুলো পরিচালনা হবে এই এফডিসির যে কর্মকর্তা কর্মচারীদের বেতন বোনাসের, যাতে গভর্নমেন্টের কাছে বারবার না চাওয়া লাগে সেই অর্থে। তো সেই হিসেবে এখানে থাকছে আমাদের এখানে দুটা ফ্লোর ভাঙা পড়েছে, তো সেই জায়গাটাতে আমাদের এখানে 5টি ফ্লোর থাকছে, তিনটা ফ্লোর থাকছে যে ম্যাক্সিমাম হাইটের এবং দুটা ফ্লোর থাকছে মিনিমাম হাইটের। তো এইখানে 5টা ফ্লোর থাকছে এবং এখানে 5টা সিনেপ্লেক্স থাকছে, 3টা সিনেপ্লেক্স থাকছে একটা ফ্লোরে, 3টা সিনেপ্লেক্স এবং ফুড কোর্ট এবং বাচ্চাদের খেলার জায়গা, এবং আর একটিতে থাকছে 2টা হল এবং সেখানে সিনেপ্লেক্স এবং অন্যান্য সুবিধা। তাছাড়া এখানে রেস্টুরেন্ট থাকছে এবং সেখানে সবচেয়ে একটা বড় কথা যে আমরা যখন বিদেশ থেকে কোনো শিল্পী নিয়ে এসি, তাদের যে আমরা বিভিন্ন 5 তারকা হোটেলে বা বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে রাখার যে ব্যবস্থা করি, সেইটা এখন থেকে আমাদের এই জায়গাটাতেই আমরা রাখতে পারবো। এই এখানে আমাদের এই সেই 5 তারকা হোটেল মানের আমাদের এখানে কটেজ করা হচ্ছে, সেই আবাসিক কটেজগুলোতেও আমরা আমাদের শিল্পীগুলোকে আমরা এখানে রাখতে পারবো। তাছাড়া আমাদের চলচ্চিত্রের যতগুলো সংগঠন আছে, প্রত্যেক সংগঠনগুলোই রেন্ট বেসিসে তাদের অফিস নিতে পারবে, প্রযোজকরা তাদের অফিস নিতে পারবে রেন্ট হিসেবে, সেটার জন্য 8তলাতে, হ্যাঁ, অষ্টম ফ্লোরে এটার একটা ব্যবস্থা রাখা হয়েছে। রুফটপে সেখানে 2টা সুইমিং পুল এবং সেখানে একটা রুফটপ রেস্টুরেন্টও করা হচ্ছে। সেখানে একটা 2টা সুইমিং পুলের একটা পুরুষের একটা মেয়েদের জন্য নির্ধারিত এবং রুফটপ রেস্টুরেন্ট, সেটা সমস্ত আর্টিস্টদের এবং সবার জন্যই উন্মুক্ত থাকবে সেই জায়গাগুলো। তো এই যে অনেকগুলো সুবিধা দিয়ে এখানে এই কাজগুলো করা হচ্ছে এবং একটা দৃষ্টি নন্দন একটি যে তার ভিজুয়াল আছে, তার দেখতে তার আর্কিটেক্ট ভিজুয়াল আমরা যেটা দেখেছি, খুবই দৃষ্টিনন্দন একটা বিএফডিসি ভবন এখানে নির্মাণ হতে যাচ্ছে। এবং এখানে গাড়ি পার্কিং আছে পর্যাপ্ত, 350 উপরে গাড়ি পার্কিং করতে পারবে এই জায়গাটাতে, সব কিছু মিলে একটা ভালো কিছু হচ্ছে। শুটিং ফ্লোর থাকছে না? হ্যাঁ, শুটিং ফ্লোর থাকছে, সেটাই তো বলছি যে 3টা ফ্লোর থাকছে, 5টা ফ্লোর থাকছে, 3টা ফ্লোর ম্যাক্সিমাম হাইটের, মানে আমাদের এখানে যে হাইটের ফ্লোর গুলো আছে যে হাইটের আছে, সেই হাইটের 3টা ফ্লোর, আর যে 2টা ফ্লোর ওর কিছু কম হাইটে, মোট 5টা ফ্লোর থাকছে শুটিং করার জন্য। এবং এখানে সবকিছু আমাদের ইলেকট্রিসিটি চলে গেলে অনেক জেনারেটর ব্যাকআপ ট্যাকআপ দিয়ে সবকিছু, মানে অত্যাধুনিক একটা বিল্ডিং এবং এই বিল্ডিং এ আমরা আশা করি যে
একটা দৃষ্টিনন্দন বিল্ডিং হচ্ছে এবং সেই বিল্ডিংটাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এটা উপহার দিয়েছে, এই জন্য আমরা চলচ্চিত্রের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।